একাত্তরের রণাঙ্গনে সাহসিকতায় পিছিয়ে ছিলেন না নারীরা তারামন বিবি তাদেরই একজন যুদ্ধ শুরুর পর স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডার মহিব হাবিলদার কিশোরী তারামনকে মুক্তিযুদ্ধে যোগ দিতে অনুরোধ জানান সেই আহ্বানে সাড়া দিয়ে তারামন মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে রান্নার দায়িত্ব নেন কিছুদিনের মধ্যেই তাঁর সাহসিকতায় মুগ্ধ ধর্মবিতা মহিফ হাবিলদার তারামনকে অস্ত্রের প্রশিক্ষণ দেন এই কিশোরী পরে পাগলের বেশ ধরে ঘুরে বেড়াতেন পাকিস্তানি ক্যাম্পে সমস্ত চুল আমি সামনে আনতাম মানুষের পায়খানা মাগাইতাম কিন্তু কই যখন ক্যাম্পের ভিতরে আমি যাইতাম তখন কিন্তু কই পাকিস্তানের দ্বারা আমার তারা বুদ্ধিমত্তায় একদিন প্রাণে বেঁচে যান অসংখ্য মুক্তিযোদ্ধা কারণ সুপারি গাছে উঠতে পারদর্শী তারামন দূরবীন দিয়ে পাকিস্তানি সেনাদের আক্রমণের খবর আগেভাগেই জানিয়ে দেন মুক্তিযোদ্ধাদের সেদিন নিজেও হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন দূরবীনদের দেখলাম পশ্চিম দিকে যে না ক্যাম্প মানে ব্যাংকার তুলে দিছে গানবার তুলে দিছে তুলে দিছে আমি কাছে থেকে চিল্লানি দিছি অসীম সাহসিকতার স্বীকৃতি হিসেবে তিয়াত্তর সালে পেয়েছিলেন বীর প্রতীক খেতাব কিন্তু স্বাধীনতা দুই যুগ পর্যন্ত তারামনের খোঁজ কেউই জানতো না পঁচানব্বই সালে মুক্তিযুদ্ধ গবেষক বিমল কান্তি দে কুড়িগ্রামের দুর্গম এলাকায় তারামনের খোঁজ পান পরে তাকে ঢাকায় এনে রাষ্ট্রীয় সম্মান জানানো হয় আমরা যে আশাহাঙ্কা নিয়ে দেশটা স্বাধীন করছি সেই আশাহাঙ্কা আজও আমাদের শেষ হয় নাই আজও আমাদের পূর্ণ হয় সাহসী এই নারীর কাছে রাষ্ট্রীয় সম্মানের চেয়ে মা মাটি ও মাতৃভূমির জন্য কিছু করতে পারাই বড় গর্বের আমার যে সন্তানরা মানুষ করছি দশ মাস দশ দিন আমি পেটে ধারণ করছি তারপর আমি এই সন্তানরা বড় করতে অনেক কষ্ট লাগছে তার সাথে ত্যাগুন কষ্ট আমাদের এই বাংলাদেশ স্বাধীন করতে আমার লাগছে নাজফুল হোসেন যমুনা নিউজ ঢাকা